আমাদের সবার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন, তার আলোচনার বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুসলিম ঐক্যের মানদণ্ড। মুসলিম ঐক্যের মানদণ্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرضى لكم ثلاثة إن الله يرضى لكم ثلاثة ويسخط لكم ثلاثة يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بالله جميعا ولا تفرقوا وأن تتناصحوا من والله الله أمركم ويسخط لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال. রাজশাহী ডাঙ্গিপাড়ায় আল জামিয়া আস-সালাফিয়া এর ঐতিহ্যবাহী বার্ষিক দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের আজ দ্বিতীয় দিনের এই রাতে বৃষ্টি ভেজা এবং আল্লাহর ইচ্ছায় আবহাওয়ার যা অবস্থা সেই পরিস্থিতির মধ্যেই আপনাদের সামনে দু চারটি কথা বলার প্রচেষ্টা চালাচ্ছি। এই জামিয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। ছাত্র আজে সুন্দর ইসলামী এবং জামিয়াকে নিয়ে, জামিয়ার প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে যে গীত রচনা করেছে, সঙ্গীত রচনা করেছে, আল্লাহ তুমি সেটাকে কবুল করো। হাজার হাজার ছাত্র এখানে লেখাপড়া করে, তারা বড় বড় মুহাদ্দিস হয়ে কোরআনের তাফসির কারক হিসাবে, ইসলামী শরীয়তের ব্যাখ্যাতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে এখান থেকে বেরিয়ে যাবে, সেই দোয়া করছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় সেখানকার তারানায় জামিয়া শুনেছিলাম, ইউনিভার্সিটির সঙ্গীত জো আবর এহাসে উঠেগা ও সারে জাহাঁ পে বরসেগা, হে মেরা চমন হে মেরা চমন মে আপনে চমন কা বুলবুল হো। এটা আলিগড় বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত। সম্মানিত উপস্থিতি, দুদিন যাবৎ সারা দেশ থেকে আগত বড় বড় আলেম ওলামারা এবং স্থানীয় ইসলামী জ্ঞানীরা এখানে আলোচনা করেছেন। আজকে যে দুইজন বড় বড় আলেম এখানে আমার সফর সঙ্গী ছিলেন বা আমরা একত্রে এসেছি, ডক্টর ইমামউদ্দিন এবং শেখ আকরামুজ্জামান, এবং তৌহিদ আলোচনা করেছে কিনা জানি না, আমার পূর্বে আমার ভাতিজা তুল্য শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাদের সামনে আলোচনা করেছেন। এই বাংলাদেশে বর্তমান প্রজন্মে এলমে হাদিসের অন্যান্য এলমের কথা বাদ দিলাম, এত ছোট্ট মানুষ এই অল্প বয়সে এলমুল হাদিস এবং উসুল হাদিস এবং আর খুঁটিনাটি সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব এবং ইতিহাসের যে জ্ঞান সে অর্জন করেছে সেটা একটি বিস্ময়কর, এটা আমি স্বীকার করে নিচ্ছি। কাউকে আঘাত করছি না, আক্রমণ করছি না, আমি উৎসাহিত করছি আরো 5-10 বছর পড়াশোনা করো, ভালোভাবে ওই পর্যন্ত যেন যেতে পারো। হাফেজ ইবনে হাজার আসকালানি সহিহ বুখারীর সরা লিখতে গিয়ে এবং আল্লামা বদরুদ্দিন আইনি তিনিও সহিহ বুখারীর সরা লিখতে গিয়ে একজন 18-20-22 বছর করে লেখেছে, এই মুহূর্তে লেখেছে তাদের, আমার এই মুহূর্তে সন্তারিকগুলো ভালো খেয়াল নেই, তবে 20-22 বছর করে লিখেছে এক একজনের। আর এই বয়সেই মিন্নাতুল বারী লেখা শুরু করেছে,
এত সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব যেগুলো মহাদ্দেশদের বোঝা কষ্টকর। আর আমি আজকে আপনাদের সামনে এমন এক মুহূর্তে দাঁড়িয়েছি যখন আমি অত্যন্ত শোকে ভারাক্রান্ত। কেননা যাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যারা এই দেশে বড় হবে জ্ঞান নিয়ে, বিদ্যা নিয়ে, বুদ্ধি নিয়ে, যোগ্যতা নিয়ে, ত্যাগ নিয়ে, সততা নিয়ে, মহত্ব নিয়ে, উদারতা নিয়ে, সাংগঠনিক প্রতিভা নিয়ে, এবং সকল কিছু এদেশের সমাজ, এদেশের জাতি, এদেশের ভাষা, এদেশের মানুষ, এদেশের রাজনীতি, এদেশের সমাজনীতি, এদেশের অর্থনীতি, এ দেশের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সকল কিছু নিয়ে যারা গবেষণা করতে পারে, যারা চিন্তা করতে পারে, যারা বক্তব্য রাখতে পারে, যারা লিখতে পারে, এবং যারা রাত দিন পরিশ্রম করে এ সকল কিছু মাথায় নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, রাত দিন চিন্তা করে একজন শিষ্য বলবো না, অনেকটা ওস্তাদের দরজায় পৌঁছে গিয়েছিল, রাত দিন যাকে আমি সঙ্গ দিয়েছি ঘরে বাহিরে সফরে রাতে দিনে লেখায় চিন্তায়, যে আমারই প্রতিচ্ছবি ছিল অনেকটা, সে শাহাদত হোসেন খান ফয়সাল। গত 4 তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে, মাত্র 33 বছর বয়সে। সকল দিক বিবেচনা শাহাদত হোসেন ফয়সলের সমকক্ষ সমতলে দেশে আমি দ্বিতীয় আর কাউকে পাইনি। শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের নামে জন্ম নিলাম, এলমে হাদিসে তার দক্ষতা আছে, আকিদায় দক্ষতা আছে, তাফসিরে দক্ষতা আছে, বহুত কিছু দক্ষতা আছে, জাতিকে স্টাডি করে কিছু কিছু, তার মাপে এবং মানে শাহাদত নয়, ওদিকতে অনেক দূরে এই দিক থেকে, কিন্তু আমি সার্বিকতার কথা বলছি। সব দিক মিলিয়ে শাহাদত হোসেন খান ফয়সলের তুলনা উপমা বিরল। মৃত্যুর পরে যে পরিমাণ প্রশংসা, যে পরিমাণ ফেসবুকে তার পক্ষে কথা এসেছে, মৃত্যুর পরে যেন মনে হলো যে আল্লাহ তাকে কবুল করেছিলেন। পেটের ব্যথা এবং ফুসফুসের রোগ, মুখ দিয়ে রক্ত পড়া শুরু করেছে, রাত্রে হাসপাতাল স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে উত্তরায়, পরের দিনে সেই তৌহিদ এবং জাকারিয়ারা ফোরকানেরা রবিউল্লাহরা নিয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে অনেকটা সুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছে, হাসি খুশি আমি হাসপাতালে দেখে এসেছি, রাত ভালো গেছে। পরের দিন 10টায় হঠাৎ করে জাকারিয়ার ফোন, স্যার অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি আসেন। ডক্টর মোস্তাফিজকে ফোন দিলাম আমি, আলিয়া মাদ্রাসায় উনি গার্ড দিচ্ছিলেন, যে আপনি তো একটু কাছে আছেন, তাড়াতাড়ি আপনি এই মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান, শাহাদতের অবস্থা ভালো নয়। উনি দৌড়ে এসেছেন, ইতিমধ্যে আমি মোটরসাইকেল ছেড়ে দিয়েছি। জাকারিয়া ফোন করে বলল যে স্যার তৌহিদ ভাই বিদায় হয়ে, শাহাদত ভাই বিদায় হয়ে চলে গেছে। আমি আসলাম, ডক্টর মোস্তাফিজ বললেন যে আমি পৌঁছার পরে বিদায় নিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে হাসি মুখে পৃথিবীর থেকে বিদায় হয়েছে। যাদের দ্বারা আশা করি, যাদেরকে নিয়ে চিন্তা করি, আল্লাহ পাক তাদেরকে এভাবে নিয়ে যান। আমার বক্তব্যের বিষয় নিয়ে ডক্টর মুজাফফর বিন মহসেন বলেছিল যে মুসলিম উম্মার ঐক্য নিয়ে আপনি এবার কথা বলবেন, যে আমি তো সাধারণত ইতিহাস নিয়ে কথা বলি, আর উম্মা নিয়ে অত বড় কথা বলার মতো যোগ্যতা আমার নেই, আমি আমার দেশ নিয়ে কথা বলতে পারি না। তাওহীদ আবার বলল যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একটু সাংগঠনিক ভালো মন্দ দিক নিয়েও কথা বলতে বলেছে, কতটুকু বলছে তা আমি জানি না। দুই দিক থেকে আমার মাথায় রয়েছে চিন্তাটা, আপনাদের সামনে যাই আছে, লোক কম হওয়া বড় কথা নয়, মানুষের মতো মানুষ। আমি বলি যে প্রতি দৃষ্টিকে 2-3-5 জন মানুষ যদি হয় যথেষ্ট। আল্লামা ইকবাল বলেছেন, কওম মাযহাব সে হ্যায় মাযহাব জো নাহি তুম ভি নাহি জজবে বাহম নাহি তো মাহফিল আনজম ভি নাহি। আকাশে যদি সূর্য না থাকে সৌরজগৎ টিকবে না, এমন মানুষ হওয়া দরকার যাতে কেন্দ্র করে সৌরজগৎ চলে। আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেব বলেছেন, কেন্দ্রোচ্যুত মানুষগুলো, আমরা কেন্দ্রোচ্যুত মানুষ, যার যার মতো চলি, যার যার লাইনে চলি, যার যার পথে বক্তব্য দিই, যার যার ভাবমতে লেখালেখি করে, যার যার ভাবমতে নারায়ে তাকবীর আল্লাহু আকবর পাই, যার যার কথা বিক্ষিপ্ত হয়ে বিচ্ছিন্নভাবে পথে ঘাটে বলে বেড়াচ্ছি। হ্যাঁ, কোরআন হাদিসের কথা,
খুবই ভালো কথা, হক কথা, খুবই ভালো কথা, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি? আমার এক ভাই বন্ধু সিলেটের লোকেরা হক্কা খায়, বিড়ি খায়, বড় বড় আলেমরা। ঢাকা আলিয়া মাদ্রাসায় যখন পড়তাম তখন দেখতাম যে আমার সিলেটি বন্ধুরা সহিহুল বুখারি পড়তো আর সিগারেট খেত, তাহাবি পড়তেছে, বিড়ি খাইতেছে। সৌদি আরবে গিয়ে আমার আরেক বন্ধুকে বললাম যে ভাই তোরা বড় বড় আলেম, সিলেটের ছাত্র অত্যন্ত খাওয়ার ছাত্র হয়, আমার যত ছাত্র চিটাঙ্গায় পড়েছি সিলেটি ছাত্রদেরকে পেয়েছে অত্যন্ত তুখার, যা বলেছি। আমার এক ছাত্র নুরুজ্জামান এখন ডিপার্টমেন্টের হেড, ওখানে যা ক্লাসে পড়েছি খাতার মধ্যে ঠিক তাই, একশোর মধ্যে একটা নাম্বার কাটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়ত নুরুজ্জামান, এমন এমন মেধাবী ছাত্র। জিজ্ঞাসা করলাম আমার সেই বন্ধুকে যে তোরা বিড়ি খাস কেন, সিগারেট খাস কেন, বলো যে কেন বিড়ি খাবো না কেন, এটা নিষেধ কোথায় আছে, এটা ধোঁয়া যায় আর আসে, আমার একটু আনন্দ পাই খাওয়ার পক্ষে দলিল দে, দলিলের অভাব পড়ছে নাকি, শোন বেটা হক্কা, হক্কার উৎপত্তি সে হকের থেকে, হক্কার উৎপত্তি আর মাস্টার উচ্চ মূল হক কিভাবে এখন ফার্সি বয়াত শুনে দিতেছে, হক্কা হক হক মে গোয়াদ, হক্কা হুকুর হুকুর মে গোয়াদ, দার জিক্রেউ লান্তানাল হক্কা হাত্তা বুদে হক্কা হক্কা হুকুর, হক্কা হুকুর হুকুর করে বলে যখন টান দেয় হুকুর হুকুর করে না, গোয়াদ দার জিক্রেউ লান্তানাল হক, হক পর্যন্ত পৌঁছতে পারবে না যখন হক্কা হক্কা করে কাশি না উঠবে, চমৎকার দলে সবাই হক করুক ভাই, হক কোরআন এবং হাদিস, হক হলে কোরআন এবং হাদিস, কোথায় কোথায় আমি হক আর উনি বাতিল, এটা অহংকার, এটা তাকাব্বুরি। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, ডাকতে চাই, আক্রমণ যে কম করতে হবে, কাছে যে যেতে হবে, আমার মধ্যে বিনয় থাকতে হবে, আমার মধ্যে যে নম্রতা থাকতে হবে, আমি যদি জাতির জন্য কিছু করতে চাই তাহলে আমাকে মাটির মতো সহিষ্ণু হতে হবে। মাটির বাইরে কেউ থাকতে পারবেন বলুন? জীবনেও আপনি মাটির উপরে, মরার পরে আপনি কোথায়? এই মাটির উপরে, এই স্টেজ মাটির উপরে, এই রাস্তা মাটির উপরে, ফসল ফলান মাটির বুক চিরে লাঙ্গল চালিয়ে দিচ্ছেন, আপনি পাওয়ার টিলার চালিয়ে দিচ্ছেন, সেখানে কলে লাঙ্গল চালিয়ে দিচ্ছেন, তার বুক ফাটিয়ে আপনি ফসল উৎপাদন করছেন, মরার পরে আপনি মাটির নিচেই যাচ্ছেন। মাটির যে আমি বড় ভালোবাসি, মাটিতে লাগাই বুক, আয় আয় দাদু গলাগুলি করে মরে কেবেই যদি হয় সুখ, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত শোনাম নাই এ চোখের জলে, মাটি আপন এই যাত্রের দেহ, এটা মাটি দিয়ে বানানো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হে মানুষ তোমাকে মাটি দিয়ে আমি বানিয়েছি, মাটির ভিতরে ঢুকাবো, আবার মাটির থেকেই তোমাকে আমি তুলে নেব, বের করে নেব। এই যে মাটি, মাটি এত আপন কেন জানে, মাটি সহ্য করতে জানে, মাটি ধৈর্য ধরতে জানে, মাটি বড় সহিষ্ণু, মাটি বড়ই সাবের, বড়ই ধৈর্যশালী। আপনি যদি ধৈর্য ধরতে না পারেন, সহ্য করতে না পারেন, আপনি এই কম চালাতে পারবেন না। আমরা খুব ছোটখাটো ঘটনায় বেশি উত্তেজিত হয়ে পড়ি, কঠিন কঠিন কথা বলে বলি, কেন আমার সহ্য শক্তি কম, আমি আশ্রয় দিতে চাই না। অনেকগুলা পাথরের উপর অনেক ফল ফসল ছড়িয়ে দেন, বীজ ছড়িয়ে দেন, কোনো ফসল হবে? হবে না, পাথর কাউকে অ্যাকসেপ্ট করতে চায় না, সে ধরতে জানে না। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলা হয়েছে ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, আল্লাহ কাদের সাথে সহযোগিতা কাকে করেন, সাবেরদেরকে, ধৈর্যশালীদেরকে তিনি পছন্দ করেন। এই সবুর করা, নম্রতা এবং বিনয়, এই সব মিলেই আপনাকে গড়ে উঠতে হবে। কে কি করছে কঠিন ভাষায় সমালোচনা না করে, সে ব্যাপারে আপনার নম্রতা, ভদ্রতা, ধৈর্য
ইত্যাদির সাথে পরিবেশকে মোকাবেলা করার চেষ্টা করতে হবে। জাতি নিয়ে কথা বলতে বলা হয়েছে, মুসলিম জাতির ঐক্য আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু তোমরা শক্ত করে ধরো, ইতিসাম করো, ইতিসাম বলে চাঙ্গাল পাকড়না বলা হয় উর্দুতে, শক্ত করে ধরো বিহাবলিল্লাহ আল্লাহ রশিকে জামিআন সকলে মিলে, ওয়া লা তাফাররাকু তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না। ভাইরা বলছেন ঠিক, আয়াত ঠিক, আয়াতের অর্থও ঠিক, কোন সন্দেহ নাই, এটা যে আল্লাহর কালাম, কিন্তু যাকে বলছেন তিনি বুঝতে পারছেন কিনা, তার জন্য প্রক্রিয়া কি, সেজন্য কাজ কি, সেজন্য পদ্ধতি কি, সেজন্য আপনার দায়বদ্ধতা কি, সেজন্য আপনার কর্তব্য কি। বাংলায় একটা গান আছে, কফটা চোখের জল ফেলেছ যে ভালোবাসবে, পায়ের রক্তে কি পথ রাঙিয়েছ যে হেথায় আসবে, ভালোবাসার জন্য চোখের পানির প্রয়োজন, আর প্রিয় মানুষের কাছে যেতে গেলে পায়ের রক্তে রাস্তা রঙ্গিত রঞ্জিত হওয়ার প্রয়োজন। এই স্টেজে বক্তৃতা করছি, আপনারা বসে বসে শুনছেন, এইটুকু দিয়েই আপনাদের হবে। শাহাদাতকে নিয়ে কথা বলছিলাম, দেখুন ত্যাগ তিতিক্ষা দেখুন, মানুষের কর্তব্য দায়িত্ব দেখুন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নবীর যুবকেরা ছাত্ররা তোমরা একটু শোনার চেষ্টা করো, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, শিশু মানুষ, বাচ্চা মানুষ, হাবাসায় হিজরত করে চলে গেছেন, হাবাসার থেকে আবার ফিরে এসেছেন, ফিরে আসার পরে মা তাকে আটকিয়ে দিয়েছে, আরবের সবচেয়ে ধনী মানুষ, সুন্দর পোশাক পরিচ্ছদ পরে, আতর গোলাপ মাখে, একদম তরুণ টকবগে যুবক, মদিনায় হিজরত করে যাবে, মা যেতে দেবে না, পালিয়ে গেলেন তিনি, অনেকটা এক কাপড়ে, অনেকটা পুরান ধরান চটের মতো জামা পরে। মদিনা থেকে একদল লোক আসলেন হিজরি একাদশ কিংবা নবুয়তের একাদশ কিংবা দ্বাদশ সালে, আল্লাহ নবী তখন হজের মৌসুমে ঘুরে ঘুরে বলছেন, মাইউবিনি আমাকে কে আশ্রয় দিবে, আমাকে কে জায়গা দিবে, আমার কথা কে শুনবে, ফাইন্না কুরাইশুন মানাউনি, কুরাইশরা আমার কথা শুনছে না, আমাকে দাওয়াতি কাজ করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, কারা আমার কথা শুনবে, কে আমার দাওয়াত শুনবে। মদিনা থেকে লোকেরা এসে দাওয়াতি কথা শুনলেন, আকাবার ওখানে আল্লাহ নবীর হাতে ওয়াদাবদ্ধ হলেন, বায়াত করলেন, জীবন দিতে প্রস্তুত আমরা, আমরা সকল ত্যাগ তিতিক্ষায় প্রস্তুত, ইয়া রাসূলুল্লাহ। প্রথমবার আসলেন বারো জন, বারো জন চলে গেলেন, সেখানে তারা বললেন যে আমাদের তো কোনো কারি সাহেব নাই, কোরআনকে পড়াবে, হাদিসকে পড়াবে, সুন্নতকে শেখাবে, শরীয়তকে শেখাবে, আল্লাহ নবী এই যুবক এই তরুণটাকে পাঠিয়ে দিলেন। ছাত্র যুবকরা শোনো ভালো করে, খালি ওয়াজ শোনার কথা নয়, প্রস্তুতি নাও কি করতে পারো, ওয়াজ ভালো কথা শুনবে, বিদ্যা অর্জন করবে, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করবে কিভাবে, এক্সিকিউট করবে কিভাবে, কাজে লাগাবে কিভাবে, সেই পথেও হাঁটার চেষ্টা করতে হবে। হাজারবার দাওয়াত দিয়ে আমাদের বক্তাদেরকে পাওয়া যায় না, আসলেও আমরা অস্থির হয়ে পড়ি, লেনদেন নিয়েও কথা বলি, আপনারাও সেটা মূল্যায়ন অবশ্যই করবেন, কেন শাহাদত মারা গেছে এত বড় প্রতিভা, তার বাবা রেখে গেছে, মা রেখে গেছে, বড় বোনটা অবিবাহিতা এবং ছোট ভাইটা প্রতিবন্ধী, সে কি করে গেছে, রাত দিন আমার সাথে খাটত, চিন্তার সাথী ছিল, দেড় হাজার পৃষ্ঠার বই দুজনে মিলে রেখেছি, ইতিমধ্যে নীরবে নীরবে ইসলামের সমাজ জামাত সংগঠন ব্যাকরণ ও বিবরণ বারবার এসে বলছে, স্যার বইটা বের করবেন না। আমি বললাম যে আমি নিজেই সন্তুষ্ট না আমার বইয়ের উপরে, যা লিখছি তাকে মানুষে কিছু বুঝবে, ও নিয়ে গিয়ে তিন বছর সেটা নিয়ে, ও তিন বছর ওরা দেখছে আমি এখানে বাড়াচ্ছি কমাচ্ছি, তারপরে নিয়ে এসেছে একেবারে গরুর রশির মতো বান্ধে তিন খণ্ড করে নিয়ে এসেছে, স্যার এখন আমি আমার লেখার উপর সন্তুষ্ট নই, তা কি আমার জীবদ্দশায় হবে, একবার ছাপি তারপরে আরেকটা ছাপবো। আমি বলো তুমি এবং আমার মিলে যে বই বাজারে যাবে, মানুষ সেটাকে ছাড়বে না, ধোলাই করে ফেলবে, আর এটা এমন নিজেদের চিন্তার একটা বিষয়, গোটা দেশ জাতি সমাজ নিয়ে বহুত সমালোচনা হবে, তাড়াহুড়া করাই যাবে না। আবার এসে বলছে, স্যার এখন যে আমার কাছে তো পয়সা নেই, আমি ডক্টর মুজাফফরকে বলেছি, ও সেবে দিতে চেয়েছে, চুপচাপ চলে গেল। আবার একদিন সে বলছে, স্যার
কাজ তো আপনি আমি গুছিয়ে নিয়েছি, এখন আমি বললাম যে আমার কাছে পয়সা নাই। ও বলে স্যার আমি ছাপব। তুমি ছাপবা? তোমার অর্থনৈতিক অবস্থা আমি জানি না, তোমার তো এই অবস্থা, তুমি ছাত্র মানুষ, তোমার সংসার চলে এইভাবে। আরেকদিন সে স্যার আমি আপনার এই আমানত কারো হাতে যেতে দেব না, পথে পথে আমি ভিক্ষা করব, ছাপব। আল্লাহর কি ইচ্ছা? আজকে তার বিধ্বস্ত সংসার ছেড়ে গেছে, এখন তার আমানত আমাদের কাঁধে পড়ে গেছে। আল্লাহর কি ইচ্ছা? এখন আমরা তার জন্য পথে পথে ভিক্ষা করি, যে পারেন কিছু সহযোগিতা করবেন। আজকে চাচ্ছি না, তার নামে ট্রাস্ট করতে চাই, তার বাবা আমাকে সহযোগিতা করতে হবে। রাত দিন খেটে গেছে নীরবে নিভৃতে, রাত একটা যদি ডাক দিয়েছি শাহাদত আসো, ঘুম থেকে উঠে এসে হাজির, রাস্তায় চলেছি শাহাদত হাজির, রাস্তায় ঢাকায় হজরের আগে পৌঁছে গেছি, আমাকে গাড়িতে পাঠিয়ে দিয়ে বলছে মসজিদের কাছাকাছি, স্যার আমাকে এখানে ছেড়ে দিন, মসজিদে আজান হবে আধা ঘন্টা পরে, এখানে বসে থেকে আমি সালাত আদায় করে আমি বাড়িতে চলে যাব। তখন গেট কিপার গেট খুলবে, কয়জন পারবে, কয়জন যুবক আছ, কিছু লেখাপড়া করলে তো ক্যাটদানি শুরু করে দেবেন। আমিও ঘুরেছি ডক্টর গালেব সাহেবের সাথে, রাত দিন কম না, চেষ্টা করেছি, জেলখানায় যাওয়ার পরে চেষ্টা করেছি, মুরব্বীদের খেদমত করেছি, কয়জন স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকতে পারবে যে তোমরা সমাজের খেদমত করবে, জাতির খেদমত করবে, কিছু লেখাপড়া করতে পারবে, কিছু বক্তৃতা অবশ্যই করতে পারবে, রাত দিনকে খাটতে পারবে ইসলামের জন্য, দিনের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, কওমের জন্য, ইসলামের বাণী পৌঁছানোর জন্য, এমন কয়জন যুবক আছো, ছাত্র আছো, তেগিলা আছো যে ডাকার সাথে সাথে উপস্থিত হবে, যাবে, কাজ করবে? নো, অত সহজ নয়। মুসা ইবনে উমাইরকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন কারি হিসাবে, তরুণ মানুষ। আল্লাহর নবী তার এক থেকে দেড় বছর পরে মদিনায় গেলেন, মদিনার ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে ততক্ষণে আল্লাহর নবীর কাছে। তারপরের বছর এসে 75 জন বায়াত করলেন, সেখানে ছিল 2 জন মহিলা। আল্লাহর নবী গেলেন, ইতিমধ্যেই সেখানে ইসলামের সয়লাব হয়ে গেছে, আল বদরের যুদ্ধ শুরু হলো। আল্লাহর নবী এক গ্রুপের পতাকা দিলেন মুসা ইবনে উমাইরের হাতে, উহুদের যুদ্ধ শুরু হলো, টোটাল সার্বিক বাহিনীর পতাকা আল্লাহর নবী যুবকের হাতে তুলে দিলেন, তুমি সেনাপতিত্বের পতাকা বহনের যোগ্য ইসলামের। তোমরা কি সেই যুবক হতে পারবে? দেখি হতে পারবে? আমি সেটা চাচ্ছি। ইসলাম মুসলিম জাহানের ঐক্য, মুসলিম জাহানের ঐক্য কেমনি হয়, ঐক্য কিভাবে গঠন করবে, কার কাছে যাও তোমরা, কাকে আহ্বান করো, কার ডাকে সাড়া দাও, ইসলামের বিধানগুলো কয়বার পালন করো, মুসলমানের জন্য যে মুসলমানের হক আছে, অসুস্থ হলে দেখতে যাওয়া, মরতে গেলে জানাজা পড়া, দাওয়াত দিলে গ্রহণ করা, ইত্যাদি ইত্যাদি, এমনকি হাঁচি দিয়ে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, ইয়ার হামুকাল্লা বলা, কয়জন রুগীর জিয়ারত করতে যাও, কয়জন জানাজা পড়তে যাও, আল মুসলিম আখুল মুসলিম ফালা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াসলিমুহু, মুসলমান মুসলমানের ভাই, মুসলিম মুসলিমকে জুলুম করবে না, তাকে বিপদগ্রস্ত করবে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কে এই কাজ করেছে, আবু বকর বলছেন আমি, কে এই কাজ করেছে, আবু বকর বলছেন আমি, কে জিয়ারত করেছে, আবু বকর বলছেন আমি, কে সাদকা করেছে, আবু বকর বলছেন আমি। আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের দিন যারা সালাত আদায় করে সালাতের রাস্তাতে ডাকা হবে, এবং যারা বেশি বেশি সিয়াম পালন করে সিয়ামের দরজা ডাকা হবে, যারা বেশি বেশি দান খরচ করে দানের দরজা ডাকা হবে। আল্লাহর নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ আছে যাকে সকল দরজাতে ডাকা হবে? আল্লাহর নবী বললেন আমি আশা করছি সেই লোকটা তুমি। কয়জন প্রস্তুতি নিচ্ছ? খুব উল্টে দেবো আমরা সমাজ জামাত। হ্যাঁ, কিছু কাম তো অবশ্যই করতে পারবো, এই মাদ্রাসাতে বহু আলেম বেড়ে যায়, সমাজ জামাতে কাজ করবে, বক্তৃতার মধ্যে বহু কাজ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু সমাজের সার্বিক পরিবর্তনের জন্য যে লোকগুলার দরকার, যে মানুষগুলার দরকার, যে তেগি লোকগুলার দরকার, সেগুলা কোথায় গড়ে উঠেছে, কিভাবে গড়ে উঠবে? সৌদি আরবের ফতোয়া দেখে আমার দেশ গড়ে উঠবে? দুবাই কুয়েত কাতারের ফতোয়া দেখে আমার দেশ গড়ে উঠবে? গড়ে উঠবে মোহাম্মদ বিন আব্দুল হাবের জীবনী দিয়ে, পরবর্তী যুগের ভোগ বিলাসী ফতোয়া দিয়ে গড়ে উঠবে না। সোজা কথা বলে দিচ্ছি, আমি তাদের সালাফি ভাই, আমি সেখানে লেখাপড়া করে এসেছি, আমি তাদের ইতিহাস জানি। অনেকে ফট করে সৌদি আরবে এসির হাওয়ায় বসে বসে লম্বা লম্বা ফতোয়া ছেড়ে দেয়। কোনো একজন গিয়েছিল, একটা দলের একজন নেতা গিয়েছিলেন সৌদি আরবে, যাওয়ার পরে সেখানে জিজ্ঞাসা করলেন যে ভাই আমরা তো আপনার এই দলের রোকন,
দেশে যাওয়ার পরে কি আমাদের রুকনিয়ত টিকবে? আমি কোন কারণে সেখানে দাওয়াত দিয়েছেন শ্রোতা ছিলাম। উনি বললেন যে দেখো এই যে ছায়ার যে গাছটা, এই গাছটা তুলে নিয়ে যদি রৌদ্রের মধ্যে লাগাও গাছটার অবস্থা কি হবে? আর কোরবানির জন্য জব করার জন্য যে ছাড়টা ছায়ার মধ্যে লালন পালন করেছো ওইটা যদি লাঙ্গলের নিচে না জোড়ো তাহলে কি হবে? সেই ছাড়টা ওই সার হালে যাবে না, ওখানে শুয়ে পড়বে। ওই ছায়ায় যে গাছটা বড় হয়েছে ওই গাছটা রৌদ্রের মধ্যে নিলেই মরে যাবে। আমি ছায়া এসির হাওয়া খাওয়া, আমি একজন মুফতি, আমি একজন আলেম, আমি একজন চিন্তাবিদ, ওখানে বসে বসে বহুত কথা বলছি। এসে দেখো বাংলাদেশের পরিস্থিতিতে ঘুরে দেখো কিছুদিন। ভাই আমি বদনাম করছি না, আপনারা বড় বড় ডাক্তার, কিন্তু আপনারা এই যারা নার্স, যারা কম্পাউন্ডার, যারা পথে পথে ঘুরে রোগীর চিকিৎসা করে, এইভাবে ওখানে বোল্ড আউট করে দেওয়া যাবে না। সমন্বয় করতে হবে চিন্তা ভাবনা, এটা আপনাকে বুঝতে হবে। আমি একটু কঠিন কঠিন কথা বলছি, সমন্বয়ের জন্য বলছি। মেটা দো হস্তি কো গর কুছ মর্তবা চাহে কে দানা খাক সে মিলকর গুল সে গুলজার হোতা হ্যায়। নিজের আত অহম বোধ, নিজের পার্সোনালিটি বোধ, আমিত্ব বোধকে মিটিয়ে দাও, শেষ করে দাও। কেননা যখন এই মাটির মধ্যে, নরমের মধ্যে বীজ পড়ে সে গাছ তৈরি হয়। সম্মানিত ভাই, আল্লাহ নবী 28 থেকে প্রায় 30টা যুদ্ধে স্বয়ং সেনাপতিত্ব করেছেন। মুসা বিন উমাইর শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে, আল্লাহ নবী সেখানে সামনে রয়েছেন। যুদ্ধে শহীদ হওয়ার পরে তার মাথা কাপড় দিয়ে ঢাকছেন, তো পা খুলে যাচ্ছে, পা ঢাকছেন তো মাথা খুলে যাচ্ছে। আল্লাহ নবী বলেন মাথা ঢেকে দাও, পাটা ঘাস দিয়ে ঢেকে দাও। আল্লাহ নবী উহুদের যুদ্ধের শহীদদেরকে দুইজনকে এক কাপড়ের মধ্যে দিচ্ছেন, দুইজনের দুই কাপড় নাই কাফন দেওয়ার জন্য, যার কোরআন বেশি জানা আছে। আল্লাহ নবী বললেন একটু কাজ করে ওকে কবরের মধ্যে আগে নামাও। আল্লাহ নবী বললেন আলা আনা শাহীদুন আলাইকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ সাক্ষ্য দেব যে তোমরা জান মাল বিসর্জন দিয়ে ইসলামকে জিন্দা করার জন্য আজকে শহীদ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাতির ঐক্য নিয়ে কথা বলতে চাচ্ছেন, কথা বলা যাবে, মুখ ফাটা চিৎকার করে বক্তব্য দেওয়া যাবে, কিন্তু সেটাও একটা দিক, উৎসাহ বোধ করবেন। রাস্তায় যাইতে যাইতে যদি সেটা হারিয়ে যায় কোনো কাজ তেমন হবে বলে আমি মনে করি না। আল্লামা ইবনে ফজল ওয়াজ করেছিলেন, খুব 7-8 ঘন্টা একটানা বক্তব্য দিতে পারতেন। ওয়াজ করেছিলেন যে ওয়াজ শোনার পরে বাড়িতে এসেছে স্ত্রী জিজ্ঞাসা করছে যে কি শুনে আসলে একটু বলো, যে বলে যে তুমি কি জানো না যে রাস্তায় একটা নদী আছে, আমি তো একটা লুঙ্গি নিয়ে গেছি, গুদারা নাই, যাওয়ার সময় ল্যাংটায় সাঁতার দিয়ে গেছি, আসার সময় ল্যাংটায় নদী পার হয়ে আসছি, সব নদীতে ধুয়ে গেছে, মাথার মধ্যে কিচ্ছু নেই। ভাইও বিশাল ব্যাপার, জ্ঞানের পরিবর্তন হচ্ছে, এলেমের পরিবর্তন হচ্ছে। আমার বন্ধুরা সঙ্গীরা এবং ভাতে যারা বক্তব্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ আকীদার পরিবর্তন যথেষ্ট হচ্ছে, আল্লাহ কবুল করছেন। এলেমের পরিবর্তন হচ্ছে, চিন্তাধারার পরিবর্তন হচ্ছে। এখন তারা আহলে হাদিসের নাম নিতে চায় না, কয় আমার সহি আকীদার ভাই। আমি বুঝাইতে পারছি, আহলে হাদিসের নাম নেয় না, বলে সহি আকীদা। একটু খেয়াল করতে হবে আপনাকে, বলে সহি আকীদার ভাই, সহি আকীদার উপর কথা বলি, সহি আমলের ভাই, সহি হাদিসের ভাই, কিন্তু আহলে হাদিসের ভাই না। এটা আপনাকে বুঝতে হবে, এটা খুব সুন্দরভাবে আপনাকে মাথায় নিতে হবে। আমার বন্ধুবর শেখ আকরামুল জামানের সাথে কথা বললাম আজকে রুমে বসে বসে, এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে কথা বলা হয় নাই এ পর্যন্ত। এরা অত্যন্ত সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আবু যর গফফারের মতো মানুষ, অনেক বড় মর্যাদার মানুষেরা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন মুহাবির খালেদের চেতে মুয়াজ বিন জাবাল এবং আবু যর গফফারের মর্যাদা অনেক 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 গুণ বেশি। এটা বেশি, কিন্তু সেনাপতিত্ব করতে হয় খালেদ বিন ওলিদকে। দুইজনের নাম ধরে বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যে আবু যর গফফারের মর্যাদা, মুয়াজ বিন জাবালের মর্যাদা নিঃসন্দেহে খালেদ বিন ওলিদের চেতে অনেক উপরে। কিন্তু সেনাপতিত্বের দায় দায়িত্ব কাকে দিবে?
আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, না মুয়াজ ইবনে জাবালকে, না খালিদ বিন ওয়ালিদকে? কাকে দিতে হবে? খালিদ বিন ওয়ালিদকেই দিতে হবে। এমনকি বলেছেন ইমাম আহমদ হাম্বাল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেন তোর ফাসিকের গুনাহও পাবে কিন্তু জাতিকে সে উদ্ধার করে আগে নিয়ে যাবে। আপনাদেরকে এলে বুঝতে হবে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন মুহাদ্দিস, একজন আলেম, একজন বক্তা, একজন প্রতিষ্ঠাতা, এবং তার হাতে শোনা ফলে হাজার হাজার ছাত্র বেরিয়ে যাবে। শেখ আকরামুজ্জামানও তাই বড় আলেম দেশের, কিন্তু সেনাপতির দায় দায়িত্ব যদি আমি মুসলিউদ্দিনকে দিতে হয়, যদি বলা হয় আপনি কাকে সিলেক্ট করবেন, আমি ওই আধামরা শাহাদতকে সিলেক্ট করতাম, কেন আমি জানি তার বুদ্ধি বিচক্ষণতাতে সে কোন পর্যন্ত যেতে পারবে। আল্লাহ তাকে নিয়ে গেছেন, আমাদের চোখ কান আছে, কেন খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দিতে হবে, কেন এটা যে যুদ্ধ, এটা যে সমাজ, এটা জাতি। আল্লাহর নবী আবু যর গফারিকে ডেকে বললেন, ইন্নি আরাকা দাইফা, হে আবু যর, আমি তোমাকে দুর্বল পাচ্ছি এই দিক থেকে। তার বহুত হাদিস তার ব্যাপারে শোনো, লা তাহকুমান্না বাইনা ইসনাইন ওয়ালা তাওয়াল্লাইন্না মালাল ইয়াতীম, তুমি দুইজনের মধ্যে কখনো সালিস করতে যাবে না, কেন সালিসে ভুল করবে। তুমি কোনোদিন ইতিমের দায় দায়িত্ব নিতে যাবে না, কেন তুমি হলো উদাস মানুষ, পৃথিবী প্রসঙ্গে তোমার কোনো ধারণা নেই, তুমি ইতিমের মাল নষ্ট করে ফেলবে। ওয়ালা তাসআলেন ইমারা, কোনোদিন নেতৃত্ব চাইতে যাবে না, কারণ এটা কিয়ামতের দিন বড় দায়িত্ব, কিয়ামতের দিন তুমি অপদস্থ হবে। মার আল্লাহ নবীর ইন্তেকাল হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ গেল, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে পথে শুধু ক্ষিপ্রতার সাথে বলা শুরু করলেন, যারা মাল ধন জমা রাখে, সম্পদ জমা রাখে, তারা যদি সেটা ব্যয় না করে তার জন্য কঠিন শাস্তি। কোরআনের আয়াত বলে বলে পথে ঘাটে এমন সব কথাবার্তা বলা শুরু করে দিলেন, এমন বলা শুরু করে দিলেন, তিন দিনের বেশি মাল জমা রাখা জায়েজ না, সব তোরা পথে পথে দান করে দাও। আল্লাহ নবী এই বলেছেন, আল্লাহ নবী সেই বলেছেন, এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে বলছেন যে এখানে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সেখানে বলছেন যে আব্দুর রহমান বিন আউফ ধনী মানুষ, মাল সম্পদ রেখে গেছে, এই মালের কি হবে? কাব বিন মালিক বলছেন যে হে আমিরুল মুমিনিন, মালের হক যাকাত যদি দিয়ে থাকে কোনো সমস্যা নাই। হাতে লাঠি ছিল আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা, ওইখানেই পিটি মেরেছে, ওইখানেই কাবের পিঠের মধ্যে একটা বাড়ি মেরে বলতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষা করে, আপনি তো খলিফাতুল মুসলিমিন হয়েছেন, আপনি জানেন না আল্লাহ নবী বলেছেন আমার কাছে যদি কোনো মাল সম্পদ আসে, যত বিশাল মাল সম্পদ আসুক না কেন, ওটা এতদিনের বেশি রাখা যাবে না, আপনি জানেন না? সামনে পিটনি মেরেছে, খলিফাতুল মুসলিমের সামনে আরেকজন পিঠের মধ্যে বাড়ি মেরেছে, এখন মুরব্বী মানুষ, সহজ সরল সাহাবি, ওখানে উনি মামলা দায়ের করতে পারতেন, খলিফাতুল মুসলিম আমার পিঠে বাড়ি দিয়েছে। দুজনেই জানেন সম্মানী মানুষ, মর্যাদাবান মানুষ, ও একটা উনি একটা বাড়ি ভিড় দিয়েছে, ওটা আমাদের সহ্য করতে হবে, মেনে নিতে হবে। খলিফাতুল মুসলিমিন বলছেন হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, হাদিসটা আমি শুনেছি, আমি ব্যবস্থা করছি, আপনি শান্ত হন, শান্ত করছে, বিচারের দিকও যান নাই, তিনি তাকে নিরুৎসাহিত করেন নাই, পথে কাটাচ্ছে। দেখুন এক বছর যদি মাল জমা না হয় জাকাত হবে, মাল যদি আপনার জমা না হয় জাকাত দেবেন কোথা থেকে? জাকাত দেওয়ার শর্ত হলো এক বছর যেতে হবে, আর তিন দিনের মধ্যে সব মাল দান করলে আপনি এক বছর যাবে কোথা থেকে? তার উপর দিয়ে তিনি সামনাসামনি যেটা সেটা বুঝেছেন, ওইটা তার মাথায় নেই, কি করা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার জন্য একটা বিরাট জায়গা রেব যায়, বলে তোমাকে এই জমিদারি দিয়ে দিলাম ভাই, তুমি এখানে শান্তিপূর্ণভাবে থাকো, এই সকল কথাবার্তা আর বলে, আমার রাষ্ট্র চালাইতে হয়, সেনাবাহিনী চালাতে হয়, বাইতুল মালে জমা করতে হয়, ভাই তোমার সাথে কোনো বিরোধ নাই, তুমি আর আমাকে এগুলো বলো না, এগুলা করো না, এগুলা বিষয় রয়েছে। আল্লাহ নবী বলেছেন যে আমার জন্য যা ভালোবাসি হে আবু যর, তোমার জন্য আমি তাই ভালোবাসি। আবু যরকে আল্লাহ নবী এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, তাওহীদের হাদিসগুলো অধিকাংশ আবু যর গফারি ডাক দিচ্ছেন, আল্লাহ নবী আবু যর গফারিকে গাধার পিঠে চড়িয়েছেন, একটা সবচেয়ে নিম্নমানের যানবাহন তার পিঠে বসে আছে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী ডাক দিচ্ছেন, হে আবু যর, ও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এটা, আবু যর থেকে হাদিস হয়েছে, আবু যরকে কাঁধার পিঠে চড়িয়ে জিজ্ঞাসা করছেন, আইনা তাগরুবুশ শামস, সূর্য কোথায় ডুবে? সহিহ বুখারীর হাদিস, এটা আমি বলছি না, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী এই ধরনের মহব্বত করতেন, জিজ্ঞাসা করছেন হে মুআজ, মুআজ বলছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক, হে আল্লাহ রাসূল, আমি উপস্থিত আপনার পিছনেই বসে আছি,
আবার ডাকে, মুয়াজ, হে মুয়াজ। আল মুয়াজ বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাআদায়েক, আপনার পিছনে আমি তো বসে আছি। আবার ডাকে, ইয়া মুয়াজ বিন জাবাল, হে জাবালের পুত্র মুয়াজ, লাব্বাইক ওয়া সাআদায়েক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে হাজির, কি বলবেন বলুন। বলছেন, শুনো, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইখলাসের সাথে, সে জান্নাতে যাবে। সম্মানিত ভাই, আমি সেদিকে আলোচনা নিচ্ছি না। নানান চিন্তা, নানান লোক রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিস নিঃসন্দেহে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুফতি নিঃসন্দেহে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিস ফকি এবং মুফতি এবং শায়খুস সাহাবা বটে, কিন্তু খলিফা কোনোদিন হননি, সেনাপতি তো হনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু একবার গভর্নর হয়েছিলেন বাহরাইনের, দ্বিতীয়বার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর হতে বললেন, বললেন যে আমি আর বাড়ি পিঠের মধ্যে বাড়ি খেতে পারবো না, অর্থাৎ বাহরাইনের গভর্নর অবস্থায় হিসাব কিতাবে কিছু ভুল হয়ে গিয়েছিল। কিছু কাহিনী আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাস্তি দিয়েছিলেন, আবার যখন প্রস্তাব দিয়েছেন উনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছেন। সম্মানিত ভাই, এক এক কাজের জন্য এক এক লোক, এক এক যোগ্যতার লোক লাগে। কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ ফকিহ, কেউ মুফতি, সব হবে, কিন্তু সমাজ পরিচালনা, সমাজের জ্ঞান, সামাজিক চিন্তা, রাষ্ট্রীয় চিন্তা, জাতীয় চিন্তা, এই জন্য আল্লামা আব্দুল্লাহ আল কাফি লাগে, এই জন্য সানাউল্লাহ অমৃতসরী লাগে, এই জন্য বিশ্বের অন্য ধরনের চিন্তা চেতনার লোক লাগে। সেগুলো না ভাবতে হয় সমাজ নিয়ে, জাতি নিয়ে, কোন কথা কোথায় বলা যাবে, কোন কথা কোথায় বলা যাবে না। সংগঠনের বিরোধিতা তো ভাই আপনারা করেন, ভালো কথা, আমি শুনেছি আব্দুল্লাহ একটু বলতে ওই সারা দিতে বলছে, আমি কাউকে কটাক্ষ করে কিছুই বলবো না, আমি দৃষ্টি আকর্ষণ করব, সব যোগ্যতা সব চিন্তা তো সবার হবে না, বিরোধিতা না করে আমরা কথা বলি এবং সেটা আমরা সম্মানও করব, কোনোদিন কাউকে আমরা অসম্মান করে কথা বলবো না। ইউ আর রাইট, কিন্তু আপনি আবু জর গেফারি, আপনি সত্য কথা বলছেন কিন্তু আবু জর গেফারি অনেক কিছু বুঝে বলছেন না, হাদিস উল্লেখ করছেন আপনারা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আপনারা উত্থাপন করছেন এই জায়গায় সংগঠনের বিরুদ্ধে। আমি কিন্তু এই এখানে এসে আমি অন্য কিছু বলছি না, অনেক কথা, পুরো হাদিস আমি পড়ছি না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সেই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, সাহেবুস সির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হবে, ভালো হবে, মন্দ হবে, ভালো হবে, মন্দ হবে, তারপরে কি হবে, দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দায়রা আহ্বানকারীরা ডাকতে থাকবে, মান আজাবাহুম ইলাইহা কাদাফুহু কাদাফুহু ফিহা, যারা তাদের আহ্বানে সাড়া দেবে তাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। বলতে, ইয়া রাসূলুল্লাহ, সিফহুম লানা, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় দিন, কালাহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে আমাদের সগোত্রীয় এবং আমাদের ভাষায় কথা বলবে। যে ইয়া রাসূল কুলতু ফামা তা'মুরুনি ইন আদ্রাকানি যালিক, এই যুগ যখন এসে যাবে তখন কি করবে, কালা তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলিম জামাত তোমরা ধারণ করবে এবং তাদের ইমামকে ধারণ করবে। কুলতু ফাইল্লাম ইয়াকুল্লাহুম জামাআতুন ওয়ালা ইমাম, আমি বললাম যদি তখন কোনো জামাত না থাকে, ইমাম ইমাম না থাকে, নেতা না থাকে, কালা ফাতাযিল তিলকাল ফিরাকা কুল্লাহা, আল্লাহর নবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুযায়ফা, তুমি সকল ফিরকাকে পরিত্যাগ করো, ওয়ালাউ আন তা'আদ্দা বি আসলি শাজারা, তোমার যদি গাছের গোড়া কামড়ে ধরে পড়ে থাকতে হয় তাই থাকবে, হাত্তা ইউদ্রিকা কাল মাউতু ওয়া আনতা আলা যালিক, এতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার মৌত এসে যায় তুমি ওই অবস্থাতেই থাকবে। এখান থেকে ভাইয়েরা কেউ দলিল দিচ্ছেন যে সকল সংগঠন হারাম। ভাই, বিষয়টা এই ধরনের হলো, ফেরকার কথা বলা হয়েছে, আলোচনা পথে হয়েছে হক দলের উপরে। ফেরকা যখন বলা হয়, সাধারণ ফেরকা ছিল বাতিল ফেরকা, ছিল খারজি, শিয়া, মোতাজিলা, কাদিয়ানিয়া ইত্যাদি বাতিল ফেরকা, এবং যারা মুসলিম রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা হলো ফেরকা। আর ফেরকায় না, যে আমার ভাতিজাদেরা বলেছে ফেরকার সাথে যখন নাজিয়া লাগবে তখন চলে আহলুস সুন্নাহ ওয়া আহলুল হাদিস, খালি ফেরকা নয়, ফেরকায়ে নাজিয়া, ফেরকায়ে মনসুরা, তায়েফায়ে নাজিয়া, তায়েফায়ে মনসুরা যখন বলা হবে, সাথে যখন মনসুরা লাগবে, নাজিয়া লাগবে তখন, এবং জাহেরা লাগবে তখন, সেটা আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস।
এটা মনে রাখতে হবে। আর খালিফের কাজ যদি বলা হয় হাতাজেল তেলকাল ফেরাকা কুল্লাহা মোতাজেলা শিয়া খারেজিয়া কাররামিয়া জাহমিয়া মোতাজেলা কোরআনিয়া যত বাতিল ফেরকা আছে সব বাদ দিতে হবে। এই হলো দুই। আর জামাত মুসলিম বলতে মুসলিম রাষ্ট্রীয় জামাত, আর ইমাম বলতে মুসলিম রাষ্ট্রের শাসক যিনি ইমাম তিনি। সত্যিকার কথা হলো এই, যদি এরকম না থাকে এবং এরা যদি বিদ্রোহ বিশৃঙ্খলা করে তখন কি করবেন? তখন তুমি গাছের গোড়া আঁকতে থাকবে। গাছের গোড়া কি তর্জমা কি করবেন? গাছের গোড়া কি যদি তর্জমা করে যান তাহলে সকল হকপন্থীরা কি করবে? গাছের গোড়া কামড় দিয়ে বসে থাকবে। না সালাত নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ওঠা নাই, বসা নাই, গাছের গোড়ায় কামড় দিয়ে সব বসে বসে হাত্তা ইউদ্রিকা কাল মাউত, এইভাবেই আপনার মৃত্যু হয়ে যাবে। ওখানে পেশাব, ওখানে পায়খানা করে করে আপনি মরে যাবেন। আসলো সাজার অর্থ কি? আহলে সুন্নাহ ওয়াল জামা এবং সহিহ আকীদার উপরে আপনি টিকে থেকে মারা যাবেন। যদি কোনো সুন্নাহ সহিহ জামাত না থাকে, আল জামাতু মা ওয়াফাক আল হক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে মাইমুনকে বলেছেন, যদি কোনো জামাত না থাকে, মুসলিম রাষ্ট্রীয় জামাত না থাকে, হক জামাত না থাকে এবং রাষ্ট্রীয়ভাবে মুসলিম হক ইমাম না থাকে, তাহলে তুমি একাই থাকবে। সেটাই হলো শুদ্ধ জামাত। আমর ইবনে মাইমুনকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাত্তা ইউদ্রিকা কাল মাউত ওয়ান তালা যালিক। এখানে কতগুলা আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটা সহিহ বুখারীর ব্যাখ্যা পড়েছি, ফাতুল বারী যতটা পড়েছি, বদরুদ্দিন আইনির উমদাতুল কারী যতটা পড়েছি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া যতটুকু পেরেছি পড়েছি, ইমাম নবী সহিহ বুখারীতে ইমাম বুখারী হাদিস এনেছেন, কিতাবুল ফিতানে ইবনে মাজার ইমাম ইবনে মাজা এনেছেন কিতাবুল ফিতানে, ইমাম মুসলিম এনেছেন কিতাবুল ইমারাতে, ইমাম নবীর সরাহ যতটুকু পড়েছি ততটুকু বুঝতে পেরেছি বাতিল ফেরকা। আহলে হাদিস কোনো বাতিল ফেরকা নয়, আহলে সুন্নাহ কোনো বাতিল ফেরকা নয়। কোনো একটা দুই একটা সংগঠন কাজগুলো যদি বাতিল ফেরকার মধ্যে ফেলে দেন তাহলে নিজেরাই নিজেদেরকে হত্যা করে ফেলবেন। এই জন্য বলছি যে আবু যর গফারের মতো বুঝ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উপরের সাহাবী, কিন্তু একেবারে তিন দিনের মধ্যে সব শেষ করতে হবে, কিন্তু আরেকদিকে জাকাত যে ফরজ হয়ে যাবে, জাকাত যে বন্ধ হয়ে যাবে, মালামাল উপার্জন বন্ধ হয়ে যাবে, রাষ্ট্র যে অচল হয়ে যাবে, ওই দিকে তারা চিন্তা করার অবকাশ পান না। ওটাকে খালিফাতুল মুসলিমিনদেরকে চিন্তা করতে হয়, আবার খালিফাতুল মুসলিমিনদেরকে আবু হুরায়রার কাছ থেকে হাদিস শিখতে হয়, ইবনে মাসউদের কাছ থেকে ফতোয়া নিতে হয়, আবার ইবনে আব্বাসের কাছ থেকে ফতোয়া নিতে হয়, ইত্যাদি আবার ফতোয়া ইবনে ওমরের কাছ থেকে আবার ফতোয়া নিতে হয়, আবার তাদেরকে অন্য কিছু চিন্তা ভাবনাও করতে হয়, সকল কিছু বুঝে। এখন যদি হাদিস দিয়ে দলিল দেই ফাতাজাল তেলকাল ফেরাকা কুল্লাহা বলতে আহলে হাদিসের সংগঠনগুলো, তাহলে কে সংগঠনের বাইরে আছে? সামান্য কিছু মানুষ ছাড়া জমিয়ত আহলে হাদিস বলি, আহলে হাদিস আন্দোলন বলি, আমি একটা আহলে হাদিস জামাত করি, ছাত্র সমাজ করি, সকল আহলে হাদিস দিয়ে বাতিল ফেরকার মধ্যে ফেলে দেন, তাহলে আপনি হকপন্থী মানুষ পাবেন কোন জায়গায়? কাজে এগুলো অনেক সূক্ষ্মভাবে চিন্তা করে বলতে হবে। হ্যাঁ আমরা দুঃখিত, আমাদের ক্ষোভ আছে, দুঃখ আছে, অভিযোগ আছে, আমরা কোথাও ভালো ব্যবহার পাইনি, ভালো আচরণ পাইনি, আমরা সর্বত্র কোথাও সুন্দর আচরণ পাচ্ছি না। এই দিনই জলসায় দাওয়াত দিলে আমি নাম উচ্চারণ করব না, এখানে আসছেন না, শরীয়তের বিধিবিধান অনুযায়ী সেটা সম্পূর্ণরূপে হারাম। দাওয়াত দিলে আপনাকে আসতে হবে, আপনার হক এটা ফরজ, হক এটা আল্লাহর নবীর দেওয়া হক, আপনার এলেম আছে, দাওয়াত করা হয়েছে, আপনাকে আসতে হবে, আপনি আসবেন না কেন? আপনার সাথে আমি কাজ করি আপনি প্রত্যাখ্যান করছেন মানে? সততা ন্যায় নীতি উন্নত আদর্শ ইত্যাদি যদি না থাকে তাহলে কি করে একটা সংগঠন টিকতে পারে? আমার চেয়ে ক্ষোভ দুঃখ হয়তো আর কারো বেশি নেই, আপনার নিজেরাই তার সাক্ষী, কিন্তু আমি পথে পথে কোনোদিন কথা বলতে যাই। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সহিহ বুখারীর হাদিস কিতাবুল ফিতানে রয়েছে, আমি অনেক কথা জানি, যদি এখন বলা হয় তাহলে আমার গলা কেটে দেওয়া হবে। তুমি হয়তো হাদিসটা তোমার জানারই তো কথা, যে তুমি অনেক লেখাপড়া করেছো, যে কিছু আমি বলি কিছু আমি বলি না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কথা আল্লাহর নবীর যুগে বলেন নাই, পরে বলেছেন, অনেক কথা বলতে হয় না, নীরবে সহ্য করতে হয়। উর্দু কবি বলেন, মেরে দিল আজ মেরে জবান আজ মাসলিহাত পে খামোশ হ্যায়, আজ দিল কে আরজে মে ক্যা হ্যায় উসকে নিধন, ওখানে কাসমে কবি কড়িয়াল জবান থা। আমাকে বলা হয় সেই কি করে কয় মুক্তাঙ্গনে সেই গর্তর্জন গর্জন করেন না কেন? আমার কথা তো হলো সেই পরিবেশটা কোথায় কার জন্য? আজকে আজকে
আজকে মাসলাহাতের জন্য, আজকে পরিবেশের দাবিতে আমার এই মুখ বন্ধ, মেরে জবান আজ মাসলাহাত পে খামোশ হ্যায়। আজকে সমস্যা হয়ে গেল আমার এই মুখ চুপ রয়েছে। আমি মনের এই জমিনের মধ্যে সকল কিছু মাটি দিয়ে রেখেছি, ওগার নাই বান্দা কবি করে আল জবান থা, না হলে আমার এই মুখ এক সময় কড়কড় ছিল, রুক্ষ ছিল, আমিও চিৎকার করতাম এক সময়। কিন্তু ভাবতে হয় সমাজের আমার লাভ কতটুকু হবে, আমার ক্ষতিটুকু হবে, নিজের পথে নিজে কাটা বিছে আমি হাঁটবো কোন জায়গা দিয়ে, আগাবো কোন জায়গা দিয়ে। কাজেই যতটা সম্ভব ধৈর্যের ফল আসে, সবুরের ফল আসে। সম্মানিত ভাই, এই হাদিসটা আমি বললাম একদিকে যে যখন কোনো জামাত না থাকবে তুমি একা চলবে, কিন্তু এর বিরুদ্ধেও যাবার হাদিস রয়েছে সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে, বিভিন্ন ভাষায় এসেছে, লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক যাহিরিনা আলাল হক, বিভিন্ন ভাষায় রয়েছে, কিয়ামত পর্যন্ত একটি দল হক নিয়ে, আল্লাহর কালাম নিয়ে, রাসূলের সুন্নতে নিয়ে এবং সহিহ আকীদা নিয়ে এবং সহিহ আমল নিয়ে কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, অপমান করতে চাইলেও তাদেরকে কেউ রুখতে পারবে না। এখানেও যেরকম আছে যে তুমি গাছের গোড়া কামড়তে থাকবে কিন্তু একা একা থাকবে কিয়ামত মৃত্যু পর্যন্ত, আবার ওখানে আবার এই হাদিসটা রয়েছে কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহর নির্দেশ বলতে কিয়ামতের আগে যে বাতাসটি প্রবাহিত হবে, যে বাতাসে সকল মুমিন পুরুষ এবং সকল মুমিন নারীরা মারা যাবে, ওই মৃত্যুর পর্যন্ত হক নিয়ে একদল বিজয়ী থাকবে। এটা দল বলা হয়েছে যে কাজে বিক্ষিপ্ত ঘটনা দুইটাকে সমন্বয় করতে হবে। আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের দৃষ্টি আকর্ষণ করছে তোমার মুহাদ্দিস, তোমাকে এটা সমন্বয় করতে হবে, ব্রেনকে আর একটু প্রখর করতে হবে। শুধু এইটুকু নয়, মুসলিম মুসলিমের আবার হাদিস আছে, লা তাযালু তায়েফাতুন উম্মতি ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটাও রয়েছে ওখানে, হয় তোমার শব্দের কম বেশি হচ্ছে আমার, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মতের মধ্যে এমন একটি বাহিনী কিংবা এমন একটি দেশ থাকবে, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা সৌদি আরব হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, সেটা আফগানিস্তান হতে পারে, সেটা তুর্কিস্তান হতে পারে, যে কোনো দেশ হতে পারে, সেখানকার সেনাবাহিনী অমুসলিমদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যুদ্ধে জয়ী থাকবে, তাদেরকে পরাজিত করতে পারবে না। হাত্তাইয়াতি আমরুল্লাহি হুম কাযালিক, এই যে বিরোধ লেগে গেল হাদিসে হাদিসে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ইমাম বুখারী বলেছেন অহম আহলুল ইলম, এনারা হলেন আহলুল ইলম। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন ইল্লাম ইয়াকুন আহলুল হাদিসে ফালা নাদ্রি মান হুম, এরা যদি আহলুল হাদিস না হয় তাহলে জানা নেই তারা কারা। আবার অমুক আবার আরেক হাদিস রয়েছে কিয়ামত পর্যন্ত এরা যুদ্ধ করেই বিজয়ী থাকবে, বিস্তারিত আলোচনার অবকাশ নেই। কাজেই যেভাবে আমরা বলছি না, রাগ আমাদের উঠে, দুঃখ আমাদেরও আছে, কষ্ট আমাদেরও আছে, হতাশা আমাদেরও আছে, ভাষার মধ্যে যে আবার আশার আলো জাগাতে হবে কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকতে গেলে। এখানে দল বলা হয়েছে, তায়েফা বলা হয়েছে, যে তারা কারা, তারা আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামা এই যে রয়েছে, আমার বক্তব্য গুটিয়ে নিয়ে আসতে হবে এই মুহূর্তে। সম্মানিত ভাইও, হতাশা হওয়া যাবে না, শেখ আব্দুর রাজ্জাককে বলবো বহুত কষ্ট পেয়েছেন, বহুত দুঃখ পেয়েছেন, সে দুঃখের কথা জানি, তবে আপনার দুঃখ চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, আমারও রয়েছে, কাজেই এটাকে আরও মাটি দিতে হবে, আরও ধৈর্য ধরতে হবে, আরও সহ্য করতে হবে, কারণ তায়েফা মানসুরাকে আমার পর্যন্ত থাকবে, এখানেই মাটি দেওয়া যাবে না তায়েফা মানসুরাকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন। বাংলাদেশের ভূমি অত্যন্ত উর্বর, এখানে দিন মানুষ শুনতে চাচ্ছে, আকীদা গ্রহণ করছে, সহিহ আকীদা গ্রহণ করছে, সহিহ আমল গ্রহণ করছে মানুষ, সহিহ কথা মানুষ শুনতে চাচ্ছে, তাদেরকে সংগঠিত করা বড়ই কঠিন, পাল্লার মধ্যে ব্যাং মাপাজের কম কঠিন, মানুষকে সংগঠিত করা তার চেয়েও কঠিন, তার চেয়েও দুরূহ ব্যাপার। মানফিয়াত ভি এক হ্যায় ইস কম কি, নুকসান ভি এক, এক হি দিন ভি আল্লাহ ভি, ঈমান ভি এক, হারাম পাক হ্যায় এক ভি এক হ্যায়, নবি ভি কুরআন ভি এক, কুছ বড়ে বাত থি হোতে জো মুসলমান ভি এক, দিনে কাফের ফিকর ও তদবীর জিহাদ, দিনে মোল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ, আমরা ওই দিনে মোল্লা না হই যারা আল্লাহ ওয়াস্তে ফাসাদ করি। দেখুন আমরা কথা বলি, আমাদের কথা আমাদের মধ্যে থাকে না,
আমাদের যারা বিরোধিতা করতে চায় তারা আমাদের সুযোগটা নিয়ে নেয়। মোস্তফা কিন্তু ওইটা বলেছিল না, শেখ আব্দুর রাজ্জাক ওই বলেছিল না, আক্রমণ অসত ওই বলতেছিল, ওরা ওরাই লেগে গেছে, খুব মাঠে ময়দানে হাসাহাসি হচ্ছে। আমরা কি সেটা বুঝতে পারছি? আমরা সে সুযোগ দিব না। আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, আমাদের আকীদা এক, আমাদের আমল এক, আমাদের গতিবিধি এক, আমাদের চিন্তাধারা এক। সাংগঠনে আর কয়টা আছে? মাত্র দুই তিনটা আছে মাত্র। এদের মধ্যে সমন্বয় একদিন হবে, দাওয়াতি কাজে এগিয়ে যাবে, পরিবেশের চাপেই তারা একত্রিত হতে একসময় বাধ্য হবে ময়দানের চাপে। এই মাদ্রাসার ছাত্র প্রোডাক্ট করুন, মাথায় চিন্তা দিয়ে দিন, নানান জায়গার থেকে দাঁড়িয়ে আল্লাহ দাওয়াত দেবে, যুবকেরা মাঠে ময়দানে কাজ করবে, তারা মুসআব ইবনে উমাইয়ের মতো হবে, তারা জাবির ইবনে সামুরার মতো হবে, তারা ইসলামের সেই প্রথমিক যুগের যুবকদের মতো হবে, শাহাদতের মতো হবে, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মতো হবে, তাওহীদের মতো হবে। দেশের বুকে তারা আবার বহু চিন্তা, বহু চেতনা, বহু আদর্শ, বহু নীতি, দেশকে নিয়ে লড়ার মতো তাদের ব্রেন, সংগ্রাম, চিন্তাধারাই এ দেশকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবে। এবং এই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল আহলে হাদিসরা, রাজনৈতিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আহলে হাদিসরা। এই ভূখণ্ডটা আহলে হাদিস করা, তাদের এই ভূখণ্ডে সালাফি আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, সহি হাদিসের আন্দোলন এবং সহি রাজনীতি, সহি অর্থনীতি, সহি সমাজনীতি চলবে ইনশাআল্লাহ। যুবকরা, ছাত্ররা সবাই প্রস্তুত হও। আমরা আমাদের ভাষ্য সময় আমি আপনাদের সামনে কথাবার্তা বলছি, যে সৌদি আরব নিয়ে কথা বলছিলাম, কুয়েত কাতার নিয়ে কথা বলছিলাম, সেখানে সামান্য দৃষ্টি আকর্ষণ করেছি, শুনুন সেখানকার ইতিহাসটা কি। অনেকেই মনে করেন বর্তমান সৌদি আরব বোধহয় বর্তমানে যা আছে তাই ছিল। আজ থেকে 186 বছর আগে এই সৌদি আরব অভাবে অনটনে চুরিতে ডাকাতিতে ভরে গিয়েছিল, হাজিদেরকে পর্যন্ত লুণ্ঠন করা হতো, লুটপাট করা হতো, সেরেকে বেদাতে ভরে গিয়েছিল, কুকর্মে পাপাচারে একাকার হয়ে গিয়েছিল। এমনকি তারা মহিলারা যায়েদ বিন খাত্তাবের যে যেখানে শহীদ হয়েছিলেন সেই জায়গায় একটা গাছ ছিল, সেখানে তাদের গুপ্তাঙ্গ পর্যন্ত ঘষত বাচ্চার জন্য। এখন যেরকম সিলেটের গিয়ে এবং চিটাগাঙ্গে গিয়ে ওই পচা পানিগুলো আমি দিনে দেখেছি, পায়জামার মধ্যে মহিলার ছিটিয়ে দেয় বাচ্চা হবে। সৌদি আরব ওই রকমই ছিল, আমাদের চেয়ে চরম অভাবনীয় ছিল, সেটা তো আজ থেকে মাত্র 186 বছর আগে। বিক্ষিপ্ত শাসন ব্যবস্থা ছিল, যার যার মধ্যে শাসন করতে এক এক এলাকা, তারা কর এবং খাজনা তুলত আমির সাহেবরা, এইভাবে দেশটা চলছিল বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায়। তুর্কিস্তানের কঠিন মাঝহাবপন্থী, কঠিন বেদাতপন্থী মানুষেরা সৌদি আরব তখন ছিল না আরব উপদ্বীপটা শাসন করত। ইতিমধ্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর আগমন হলো, দারাইয়ার শাসনকর্তা, সেখানে মুহাম্মদ বিন সৌদ, ওয়াইনের শাসনকর্তা ওসমান তিনি শাসন করছেন। ওসমানকে বললেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে আপনি ইসলামের পথে আসুন, ইসলামিক রাষ্ট্র কায়েম করুন, ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করুন, আমি আপনার সহযোগিতা করব। এই বড় আলেম তিনি বললেন, তিনি মেনে নিলেন, কিছুদূর এগিয়ে গেলেন, জেনার অপরাধে একজন মহিলাকে তখন পাথর মারা হলো। উপর থেকে বহু জায়গাতে সমালোচনা আসলো, ভয়ের চোটে ওসমান তাকে বের করে দিলেন ওয়াইনিয়ার থেকে, আপনি চলে যেতে পারেন, সাথে একজন গুপ্ত ঘাতকও পাঠিয়ে দিলেন, রাস্তার মধ্যে একে হত্যা করা হবে। গুপ্তঘাতক হত্যা করতে চেষ্টা করলো, পারল না, ভয় পেয়ে গেল। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব চলে গেলেন দারাইয়াতে, দারাইয়ার শাসনকর্তা তখন মুহাম্মদ বিন সৌদ, তিনি তার ছাত্র সোয়াইলেমের ঘরে গেলেন। মুহাম্মদ বিন সৌদের স্ত্রী মৌদি বললেন, এ এক বিরাট আলেম, মহান সংস্কারক, আপনি কিন্তু এর সামনে কোনো সোয়ারিতে আরোহণ করে যাবেন না, আলেমের সম্মান দেবেন, আপনি হতে পারেন এখানকার শাসনকর্তা, কিন্তু অনেক বড় আলেম, এর সামনে কিন্তু আপনি কোনো যানবাহন চলে যাবেন না, পায়ে হেঁটে যেয়ে সম্মান করবেন, আর যা বলে আপনি শুনবেন, বরকত হবে। স্ত্রী পরামর্শ দিলেন, তার স্ত্রীর নাম হলো মৌদি। দারিয়ার শাসনকর্তা তিনি গেলেন নিচে নেমে, তারপরে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে শেখ আপনি কি বলেন? উনি বললেন যে শুনুন, আমি বলি আপনি তাওহীদ কায়েম করুন, আপনি সুন্নত কায়েম করুন, ইসলামের বিধিবিধান কায়েম করুন, আল্লাহ আপনার সহায় হবেন। মোহাম্মদ বিন সৌদ বললেন যে শুনুন, আমি আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত,
কিন্তু আপনাকে সহযোগিতা করব। তারপরে যখন একটা পর্যায়ে যাই, আপনি যদি আবার আমাদেরকে ছেড়ে চলে যান, দেখুন শাসক আর আলেমকে একত্রিত হতে হয় কোনো কাজের জন্য। আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বললেন, শুনুন, আপনি যদি তাওহীদ কায়েম করেন, সুন্নত কায়েম করেন, ইসলামের জন্য জিহাদ করেন, কোরআন এবং হাদিসের বিধান বাস্তবায়ন করেন, ও বুসুতি আদাকা, আপনি আপনার হাত বাড়িয়ে দেন, আদম বিদম ওয়াল হাদম বিল হাদম, রক্তের বদলে রক্ত দেব এবং জীবনের বদলে জীবন দেব, ধ্বংস হতে হলে ধ্বংস হয়ে যাব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করার পরে এই রাষ্ট্রটি কায়েম হওয়া শুরু হলো। কত ওজনের সাথে যুদ্ধ করতে হয়েছে, কত শাসকদের সাথে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে সেই তুর্কির মহাশাসকদের বিরুদ্ধে, কত সংগ্রাম, কত ঝড়, কত তুফানের পরে। তারপরে এই সৌদি রাষ্ট্র, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম মাঝখানে, আপনারা যে এখন এত এত সহজ এবং সস্তা ফতোয়া দেন, বাংলাদেশের মতো একটা দেশকে সরাসরি সৌদি আরব সাথে তুলনা করে ফেলেন এবং ওই সকল ফতোয়া নিয়ে আসেন, এত সহজ ব্যাপার, এত সস্তা ব্যাপার, আপনি এখানে লড়বেন না, আপনি এখানে দৌড়াবেন না, খালি বলবেন সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরবে কম লড়াই হয়েছে, কম যুদ্ধ হয়েছে, কম সংগ্রাম হয়েছে, কম পৃথিবীর সাথে ফতোয়া নিয়ে কম লড়তে হয়েছে আজ থেকে 186 বছর আগে। আজকের যুগের আলেমেরা, আজকের যুগের ছাত্ররা সেই ইতিহাস জানে না, সে প্রসঙ্গে তাদের কোনো ধারণা নাই, কাজে এই সুন্দর জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বড়ই চমৎকার চমৎকার নরম নরম কথা বলে থাকে, না 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 ওই প্রসঙ্গে হয় না, আপনাকে ইতিহাস জেনে ইতিহাস বুঝে আপনাকে কথা বলতে হবে। সম্মানিত ভাই, যারা যেখানে নেতৃত্বে আছেন আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, সালাম জানাই, নেতৃত্বের যোগ্যতাকে আমি সালাম জানাই, একদিকে যেরকম মুহাদ্দিস মুফাসসির আলেম ওলামাদেরকে সম্মান জানাই, 10টা মানুষই যে পরিচালনা করতে পারে তার একটা পরিচালনার গুণ আছে, বিরাট মাদ্রাসা যে চালান তার মাদ্রাসা চালানোর যোগ্যতা আছে না, গুণ আছে না, কারণ তিনি চালান কীভাবে, সাংগঠনিকভাবে যে বাদদার 100-200 লোক চালাইতে পারেন তার একটা আলাদা একটা যোগ্যতা আছে, খালি অযোগ্যতার কথা বলবো না, সকল যোগ্যতা সমন্বয়ের দরকার। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসা, তিনটা জিনিস পছন্দ করেন, তিনটা জিনিসকে তিনি ঘৃণা করেন, ইয়ারদান তিনি পছন্দ করেন যে তার ইবাদত করবে, শিরক করবে না, এবং তোমরা ঐক্যবদ্ধ চলবে, এবং তোমরা বিচ্ছিন্ন হবে না, এবং তোমরা একজন একজনকে নসিহত করবে, তোমাদের শাসকদেরকেও নসিহত করবে। তিনি ঘৃণা ভালোবাসেন না, কিল ও কাল, অতি কথাবার্তা, কাসরাত সওয়াল, বেশি বেশি প্রশ্ন করা, এদাতুল মাল, মাল ধ্বংস করা আল্লাহ পাক পছন্দ করেন না। সকলই হচ্ছে, আমি হতাশ নই, কেন পান্থ খান্ত হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহন কি বাজে মনোরথ, কেন পথে ক্ষান্ত হও, ক্ষান্ত কেন, তুমি থেমে যেতে চাও কেন, তুমি একটা স্থবির হয়ে যেতে চাও কেন, আগেই গাছের গোড়া কামড়তে ধরবো কেন, আমরা গাছের গোড়া কামড় দেওয়া হবো কেন, আমরা হবো লা তাযালু তাইফ, কেয়ামত পর্যন্ত যারা মরে যাবে আমরা হবো সেই গ্রুপ, সেই দল ইনশাআল্লাহ আজিজ, কোথাও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তখন তো আড়ালে যেতেই হবে, এটাও হাদিস, আড়ালে যাও, নির্জনে যাও, ফেতনা চলে যাক, তারপর আবার বের হও, এটাও যেরকম ঠিক, আবার লড়াই করে যেতে হবে। মান রা আমিনকুম মুনকারান ফালিউগাইহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফবিকালবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান, দুর্বল ঈমান হলো মনে ঘৃণা করা, যখন আমরা লড়তে পারবো লড়বো, হাতে লড়বো, মুখে লড়বো, অন্তর দিয়ে লড়বো, বক্তব্যে লড়বো, দশ লড়বো, এবং লেখায় লড়বো, সমাজ গঠনে লড়বো, নেতৃত্বে গড়বো, সমাজ বিনির্মাণে লড়বো, সমাজ সংস্কার লড়বো, সর্বত্রই ছাত্ররা যুবকরা সাধারণ মানুষ সবাই লড়ে যাবো ইনশাআল্লাহ। তবে আইন মেনে, শৃঙ্খলা মেনে, আইনের বাইরে যাওয়ার আমাদের কোনো দরকার নেই, বহুত কাজ পড়ে আছে, কাজেই হতাশার কিছু নেই এখানে, উনকি উম্মেদে কালীন, উনকি মাকাদে, হতাশ হয়ে কি করবে, ইমানদারের সাথে কেউ পারে নাকি, জেলে দেওয়া পারবেন না, ফাঁসি দেওয়া পারবেন না, তারা যে অটল অনর মানুষ, আপনি তাদেরকে কি করবেন, কিছুই করার নেই, তারা তাদের পথে তাদের লাইনে দিনের কাজ করে যাবে ইনশাআল্লাহ। এই সমাজ জাগ্রত হবে, হতাশার জগৎ থেকে তারা আশার জগতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আজিজ ডক্টর ইমামতুল ভাই চলে এসেছেন, আমি আমার বক্তব্য আজকের জন্য এই বৃষ্টি ভিজা মাঠে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।